तो भाई हम लोग कल रात में मेरे मामा घर घूमने गया था, तो घर मेरा हालत कैसे देख रहे हो? अरे बहुत सी बार आया পায় প্রবলেম হচ্ছে তো এক বড় পায় প্রবলেম হচ্ছে তো মানে এই আনার সময় এখন সমস্যা হচ্ছে নানার সময় যন্ত্রণা হচ্ছে স্যার এটা একটুখানি করবে ভাই কিছু করার নেই। তো গাইস ভিডিওটা তোমরা দেখে ভাবছো ভাই এটা কে ভাই, এটা হলো ভাই আমাদের টেরামালি ভাই। টেরামালি ভাই এখানে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসে আছে ভাই, ব্যাক টু ব্যাক ভাই ব্যাড নিউজ আসতেই চলেছে ভাই। এদিকে এর অ্যাক্সিডেন্ট, এদিকে আরেকদিকে ভাই একটা ভাইয়ের শরীর খারাপ, মানে একটা বন্ধুর ভাই যে কিনা রাজস্থানে আছে সেটা একটু বেশি মেন প্রবলেম হয়ে গেছে, ও রাজস্থানে আছে এখানে নেই। তো ওকে আনা, তো ও তো চলে আসবে, ট্রেনের টিকিট বাগারা হয়ে গেছে, চলে আসবে এক দুদিনের ভিতরেই। আর ওদিকে আরেকজন আমার একটা ফ্রেন্ডের ভাই ঠাকুমা মারা গেছে ভাই, ব্যাক টু ব্যাক চলেই যাচ্ছে। আর এদিকে তো পার্সোনাল লাইফের প্রবলেম তো চলছেই ভাই। তো যাই হোক, অনেক কিছু ঘটে গেছে ভাই এই কটা দিনে গাইস। লাস্ট ভিডিওটা তোমরা যেদিনকার দেখেছো না, মানে আমি লাস্ট ভিডিওটা যেদিনকার আমি আপলোড করেছি ওই দিনকার ওই ভিডিওটা আমি হসপিটালে বসে আপলোড করেছি, মানে তার আগের দিনকার রাত্রেবেলা টেরামালির অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝতে পারছো? তো যেমনটা কি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ওর পাটা ভাঙেনি, ওর পায়ের হাড়টা সরে গেছে হাঁটুর ওখান থেকে। তো তোমাদেরকে এক্সরেটা দেখিয়ে দেবো, ওই বাড়িতে যাওয়ার পর দেখিয়ে দেবো এক্সরেটা। আর ও ভাই এতটা রেসপন্সিবল ড্রাইভার না ভাই, আমার থেকেও খুব রেসপন্সিবিলিটি নিয়ে ও চালায় ভাই, কী বলবো। এবার গাইস যখন রাত্রেবেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল, জয় আমাকে ফোন করেছে, জয় আমাকে ফোন করে বলছে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর ও যেভাবে প্যানিক সিচুয়েশনে আমাকে কথা বলছে না, মানে ও পুরো ঘাবড়ে আছে, ও বলছে রাজু ভাই তাড়াতাড়ি আয়। আর স্পটে ছিল ওরা তখন, ঠিক আছে। আর আমি তো ভাই বেরিয়ে গেছি, আর বৃষ্টির মধ্যে বৃষ্টি আর গোপড়ো ফোপড়ো সব লাগিয়ে নিয়ে চলে গেছি, কারণ ভাই স্পটে ছিল। আর আমার মনে হচ্ছিলো স্পটে ঝামেলা হচ্ছিলো, অলরেডি ঝামেলা হচ্ছিলো ওখানে কিছু একটা, কারণ আমারও যখন একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই স্পটের লোক বহু ঝামেলা হচ্ছিলো, স্পটে ভাই অ্যাক্সিডেন্ট কেসে ভাই বহুত প্রবলেম হয়। তো আমি ক্যামেরা ফ্যামেরা নিয়েই বেরিয়ে গেছি, কারণ ওখানে যদি কিছু ঝামেলা সিচুয়েশন হয় তো ভাই ক্যামেরা সেফটির জন্য কাজে লাগতে পারে। তো যাই হোক, আবার যেতে যেতে আধা রাস্তা তারপরে জয় আমাকে ফোন করে বলছে ভাই হাবড়া হসপিটালে চলে এসে, হাবড়া হসপিটালে আয়। তা তারপরে হাবড়া হসপিটালে গিয়ে দেখি ভাই অভি আছে, মানে অভির ওই হালাত ভাই, আমি দেখে ভাই শকড ভাই। মানে আমার আমি জাস্ট ওকে যখনই দেখলাম না ভাই, আমার পুরো পাস্টের মানে পুরো ফ্ল্যাশব্যাক হয়ে গেছে, মানে আমার পুরো ফ্ল্যাশব্যাক রিমাইন্ড হয়ে গেলো যে মানে আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলো তখন আমার যে সিচুয়েশন, যেরকম যেরকম কন্ডিশন থেকে আমি মানে ওই সিচুয়েশনটাতে যেরকম সিচুয়েশন আমার আমার ওরকম টাইমে কাটছিলো না ভাই, পুরো সেম সব কিছু ভাই আমার মনে পড়ে গেলো ভাই, কী বলবো, মানে একদম গালাত। তো যাই হোক, তারপর ওখান থেকে হাবড়া হসপিটালে তো ওকে সেলাই করে দিয়েছে কপালে, আর পায়ে ব্যান্ডেজ বগেরা করে দিয়েছিলো। তো ছটা সেলাই পড়েছিল কপালে, কপালে যেটা সেলাইটা পড়েছিল নর্মালের উপর দিয়ে গেছে, মাথাতে পড়েনি, ওটা ভালো হয়েছে, কপালের সাইড থেকে গেছে, তো জিনিসটা সেফের উপরেই গেছে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে ওর হাঁটুটা নিয়ে। আর গাইজ ও এতটা রেসপন্সিবল ড্রাইভার ভাই, কী বলবো, আমার থেকেও খুব বেশি রেসপন্সিবিলিটির সাথে ও ড্রাইভ করে গাড়ি, মানে আমার ওর উপরে ফুল ট্রাস্ট আছে। আমি যতটা বেকার চালাই ভাই তার থেকে ফুল, মানে তার থেকে বেশি ভালো ও গাড়ি চালায় বেশি রেসপন্সিবিলিটির সাথে। তার উপরে ভাই গাড়িতে চারজন ছিল ভাই, কিছু বলার নেই, অভি জয় আর আরও দুজন ছিল, একটা বন্ধুর ভাগনা, মানে আমাদের ভাগনা বলে, ওর নামটা আমি জানি না, যাই হোক এরকম আরও আরও একজন ছিল। আর ভাই ব্যাপারটা কী হয়েছে, ওর গাড়িটা একদম সামনে যে লাইটটা আছে না, একদমই লাইটে পাওয়া নেই রাত্রেবেলা চালানোর জন্য, তো স্লো স্লোই চালাচ্ছিল। আর বৃষ্টি বৃষ্টি ওদিকেরা হয়েছিলো, একদিকে তার আগের দিন ওর ঘুমায়নি, আর বাস ও মানে ঘুমের ঘরেও গাড়ি চালাচ্ছে ভাই, কী বলবো, বলছে আর হাসছে, আমি কী বলবো। আরও কিছু সিন আছে তোমরা দেখো, এটা মনে হচ্ছে লাইফের ফার্স্ট অ্যাক্সিডেন্টাল ফানিস ব্লগ হচ্ছে, মানে ফানি ব্লগ হচ্ছে। তুই একটু থেমে যা, এই না হয়তো হচ্ছে আমার ব্যথা যন্ত্রণাও করছে, কান্না পাচ্ছে, কিন্তু মজা করতে ইচ্ছা আছে আরো। কিছু বলার নেই, আমার এখন গাইছে এখানে স্ক্যান হবে, বুঝতে পারছি, সকালে হাগি নিয়ে একবার পাঁচ মানুষে উড়ে যাবে গন্ধে। আর ভাই এখানে মালটা ভাই এখানে হসপিটালের ভিতরে ভাই মজা করে বেড়াচ্ছে ভাই, কী বলবো, যাও মুড অফ ছিল মাল তো হাসাচ্ছে, অ্যাকচুয়ালি ওর জায়গাতে আমিও ছিলাম। আর গাইজ অনেকে হয়তো আমাকে বলবে ব্লগ ট্লগ কেন করছে, এখানে ভিডিও ভিডিও কেন বানিয়েছিস, দেখো গাইজ নর্মাল ব্যাপার এটা, আমার কাছে নর্মাল ব্যাপার, অভির কাছে নর্মাল ব্যাপার, মানে টেরামালির কাছে নর্মাল ব্যাপার। ব্যাপারটা কী হয়েছে, দেখো আমারও যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি নিজেই ভাই বলছিলাম ব্লগ করতে, নিজেই বলেছিলাম ব্লগ বানাতে, তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, দেখতেই পারো তোমরা গিয়ে। অভিকে আমি বলছিলাম ভিডিও শ্যুট করো, তো অনেকের হয়তো খারাপ লাগতে পারে যে অ্যাক্সিডেন্টাল এই সমস্ত জিনিস ভিডিও করতে, অনেকে দেখতে খারাপ লাগে, অনেকে জিনিসটা ভালোভাবে নিতে পারে না। বাস ব্লগিং লাইফ, তো ব্লগিং লাইফে আমাদের নিজেদের লাইফের প্রবলেমসগুলো সবাইকে শেয়ার করাটা ইম্পর্টেন্ট, আর বাস এটাই আর কিছু না, যে যেভাবে নেবে নাও, আর যে ভালোভাবে নেবে তার জন্য তো রেসপেক্ট, আর যে খারাপভাবে নেবে তো তাদের জন্য কিছু বলার নেই। আর গাইজ মালটা এখন স্ক্যান হচ্ছে, মালটা একটা কথা বলছিল, কী বলছিলিস ভাই? স্ক্যান করে সব দেখে নেবে, আমি ভিতরে যাওয়া আছে, কী দেখবে, ফ্যান খুলে যেটা দেখা যায় জুজু পাচ্ছে, এই হাসি পাচ্ছে না লেভেলের, পেশেন্ট নিয়ে এসছো নাকি জোকার নিয়ে এসছো তাই বলো সেটাই। মানে সারা রাতে ভাই যা মুড খারাপ ছিল এখন মানে হাসি এসে মুড ফ্রেশ করে দিচ্ছে এরকম। জলদি ও হাঁটো,
আর গ্যাস মালটা হারাতে গেলে দেখতে পাচ্ছ ভাই মালটা এখানে হসপিটাল ভিতরে ফুল মজা করে বেড়াচ্ছে ভাই। আর মানে সারা রাত যা মুড অফ ছিল ভাই, মানে ওই মানে হাসি হাসি ও তো মুড নর্মাল করে দিয়েছেই, বাকি হসপিটালে ভাই ও এমন হাসাচ্ছে ভাই আমি ভাই হাসি কন্ট্রোল করতে পারছি না ভাই। হসপিটালে যারা রয়েছে ভাই তারা আমার দিকে দেখা যায়, মালটাকে বলছি ভাই চুপ কর ভাই হাসা কম আমাকে ভাই। তো গাইজ আমি এখন চলেছি টেরামালি বাড়িতে, আর এখানে মালটাকে দেখতে পাচ্ছ ওই যে মাল বসে আছে। তো আরে বাপরে গাইজ এরা ফালতু মজা নিচ্ছে ভিডিও ভিতরে। যাই হোক এখানে কাকুল উঠেছে, দিদি ওরা কোথায়? ও ট্রেন তো ট্রেন ধরে চলে গেলো, কন্নড় আমাদের বাড়িতে আছে। তো গাইজ এখন বাজে 7:02। তো যাই হোক এ ভাই তোর এক্সরেটা দেখা। তো গাইজ তোমাদেরকে আমি এক্সরেটা দেখিয়ে দিই ওর হাঁটুর অবস্থাটা। তো গাইজ সব এক্সরে নিয়ে চলে এসেছি, আর এটা হলো ওবি টেরামালির হেডের স্ক্যান, আর ওর হেডের মধ্যে ভরে আছে মেয়ে 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 মেয়ে, ডাক্তার তাই বলেছে। তাহলে টেনশন তোর, আমার টেনশন কিসের টেনশন? ওই শুধু বিড়ি ফোকা টেনশন তোমার, আমার জানা আছে আমারটা আমি কাট মেরে দেবো এডিটিংয়ে, চাপ নেই। তো গাইজ এ এইটা না তোর সেই হাঁটুর, এটা তো এইটা হচ্ছে মেন গাইজ, আরও এক্সট্রা আছে বাট ওগুলো কিছু না, ওগুলো সব নর্মাল আছে, শুধু এইটা হয়েছে কেসটা দেখতে পাচ্ছ ভিডিওতে। হ্যাঁ তো ভাই কি দাঁড়া না দেখতে দে না, এই যে হাঁটু, এই যে হাঁটুর, আর এখান থেকে এই হাঁটটা দেখতে পাচ্ছ ওখানে নেমে গেছে কি, এটা প্লাস্টার করার পরের স্ক্যান? আমি এত মেহনত করে বলছি সব পানি চলে গেলো। আচ্ছা ঠিক আছে, তা মানে তোর প্লাস্টার করার আগের স্ক্যানার এইটা? তো এইটা এইটাতে হবে হয়তো, এই সিঙ্গেল পিস রেখেছিস এই যে, ওকে হ্যাঁ এটা একটু বেশি আছে। তো এই যে গাইজ দেখতে পাচ্ছ ওখানে লাইটটা দেখিয়ে দিলাম। তো গাইজ বাস এই ব্লগটা এই পর্যন্তই, জানি ব্লগটা ভালো লাগার কোনো কারণ নেই, তো বাস দোয়া করো যাতে তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। আর ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর ভাই সাবস্ক্রাইব টাবস্ক্রাইব কিছু করতে বলবো না, তো ভাই নেক্সট ব্লগে তাড়াতাড়ি ভাই আসছি। সো বাই বাই।